হ্যালো ম্যাডাম, আপনার নামে একটা পার্সেল এসেছে, নিয়ে নিন। হ্যাঁ ম্যাডাম, আমি তো কুরিয়ার থেকে কোনো কিছু অর্ডার করিনি। এটা কোত্থেকে এলো আমি তো ঠিক বুঝতে পারছি না। কী করে বলবো ম্যাডাম, ওখানে তো আপনারই নাম লেখা আছে। দেখুন, আপনার ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা আমাকে সেন্ড করুন, দেন আপনার এই পার্সেলটা নিয়ে নিন। ঠিক আছে ম্যাডাম, হ্যাভ এ গুড ডে ম্যাডাম। হ্যাঁ, এই তো দিন পার্সেলটা। ঠিক আছে, হ্যাঁ আমারই তো নাম লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, একটা ওটিপি এসছে আমার ফোনে, আমি আপনাকে এক্ষুনি সেন্ড করছি ওটিপিটা। ঠিক আছে, থ্যাংক ইউ। সে ঘরে গিয়ে পার্সেলটা ওপেন করলো, ওপেন করে দেখলো যে পার্সেলটা পুরো ফাঁকা, আর সঙ্গে সঙ্গে তার ফোনে একটা মেসেজ এলো, এবং সেই মেসেজে তার অ্যাকাউন্টটা পুরোপুরি হ্যাক হয়ে গেছে, যা তার টাকা ছিল সব চলে গেছে। তার কাছে আর কোনো অপশান ছিল না, সে পুরোপুরি কম্পিউটার হ্যাকারের ট্র্যাকে পড়ে গেছে। তার কিন্তু উচিত ছিল ওটিপিটা চেক করে তারপর পার্সেলটা রিসিভ করা বা ওটিপিটা তাকে দেওয়া। হ্যালো গাইস, আজকে ভিডিওটা একটু অন্যরকম ছিল। আমাদের চারপাশে অনেক হ্যাকারে ভরে গেছে, তো কোনো রকম কোনো ওটিপি এলে প্লিজ সেটাকে সেন্ড করো না বা কোনো লিঙ্কে ক্লিক করো না, তাতে কিন্তু আমাদের ব্যাংকের সাথে আমাদের ফোন কানেক্ট থাকে, সেই জন্য বি কেয়ারফুল। এই জন্য আমি আজকে ভিডিওটা বানালাম। ওকে, তো তোমাদের যদি এতটুকু হেল্প হয় বা তোমাদের সাথে এরকম যদি কোনো ইনসিডেন্ট ঘটে থাকে আমাকে কমেন্ট করো। দেন এরপরে কী ধরনের ভিডিও আনবো, মোটিভেশনাল বা কমেডি বা ডেইলি ব্লগ বা ইনফরমেশনাল, আমাকে একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড কমেন্ট করো, খুব খুব শেয়ার করে দিও যাতে সবাই এটা জানতে পারে। ওকে, আর একটা সাবস্ক্রাইব তো বানতে হয়, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ওকে, চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা দুর্দান্ত ব্লগ বা অন্য কোনো দুর্দান্ত ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।